আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ 2021 এর ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের সাজেশন। বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। বিষয়টির কোড হচ্ছে 24/16। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 31/7/2023 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। প্রথমে হচ্ছে ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? শেখ মুজিবুর রহমানকে 1969 সালে 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। দ্বিতীয় প্রশ্ন, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে উত্তোলন করা হয়। 4 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট 11টি সেক্টরে বিভক্ত ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরটি নৌ সেক্টর ছিল? মুক্তিযুদ্ধের 10 নম্বর সেক্টরটি নৌ সেক্টর ছিল। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান 1972 সালে 16ই ডিসেম্বর থেকে কার্যকর হয়। 7 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? বঙ্গবন্ধু 1972 সালে 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পর সর্বপ্রথম শিক্ষা কমিশনের প্রধান ছিলেন কে? স্বাধীনতার পর সর্বপ্রথম শিক্ষা কমিশনের প্রধান ছিলেন ডক্টর কুদরতি খুদা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 11 নম্বর প্রশ্ন, বাকশাল এর পূর্ণরূপ কী? বাকশালের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়? জাতীয় শোক দিবস 15ই আগস্ট পালিত হয়। 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশে উপজেলা পদ্ধতি চালু করেন কে? বাংলাদেশে উপজেলা পদ্ধতি চালু করেন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। 14 নম্বর প্রশ্ন, নূর হোসেন কত সালে শহীদ হন? নূর হোসেন 1990 সালের 19ই ডিসেম্বর শহীদ হন। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1996 সালে সংসদ নির্বাচনের পর কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন? 1996 সালের সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। 17 নম্বর প্রশ্ন, গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 1996 সালে 12ই ডিসেম্বর। 18 নম্বর প্রশ্ন, কত তারিখে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়? 1997 সালে 2ই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। 19 নম্বর প্রশ্ন, কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 20 নম্বর প্রশ্ন, নবম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে নির্বাচিত হন? নবম জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদ নির্বাচিত হন। 21 নম্বর প্রশ্ন, বিজিবি এর পূর্ণরূপ কি? বর্ডার গার্ড বাংলাদেশ। 22 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। 23 নম্বর প্রশ্ন, SDG এর পূর্ণরূপ কি? সুস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। 24 নম্বর প্রশ্ন, EVM এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। 25 নম্বর প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয় কত সালে? তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয় 1996 সালের 27শে মার্চ। 26 নম্বর প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার চালু হয় কত সালে? 1990 সালের 6ই ডিসেম্বর। 27 নম্বর প্রশ্ন, ন্যায়পাল কি? ন্যায়পাল হলো জবাবদিহিতামূলক পদ বা প্রতিষ্ঠান। ন্যায়পালে এমন একজন ব্যক্তিকে নিয়োগ করা হয় বা নিয়োগ দেওয়া হয় যিনি জনগণের অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং অধিকার লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত করে থাকেন। 28 নম্বর প্রশ্ন, গ্রাম সরকার পদ্ধতি চালু করেন জিয়াউর রহমান। 29 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 30 নম্বর প্রশ্ন, কত সালে বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা OIC এর সদস্যপদ লাভ করে। 31 নম্বর প্রশ্ন, কত সালে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ 31 নম্বর প্রশ্ন, কত সালে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেন? 1973 সালে বঙ্গবন্ধু জুলিও কুরি পদ লাভ করেন।
পদক লাভ করেন? 32 নম্বর প্রশ্ন, বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন কে? বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সর্বশেষ প্রশ্ন, কে স্বাধীন বাংলাদেশে প্রথম এবং প্রধান বিচারপতি ছিলেন? আবু সাদাত মোহাম্মদ সায়েম স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। এটাই ছিল আজকের কবিবেগের সাজেশন। টোটাল এখানে 33টা প্রশ্ন দেওয়া আছে, ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পরীক্ষাতে কমন পড়বে। এখন শেয়ার করব খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে গণহত্যা কী? দ্বিতীয় প্রশ্ন, মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণে তাৎপর্য উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, অপারেশন সার্চ লাইট কী? 7 নম্বর প্রশ্ন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের 1972 সালের সংবিধানে 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের 8ম সংশোধনের উপর একটি টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের 15ম সংশোধনের উপর একটি টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, মহাজোট কী? 14 নম্বর প্রশ্ন, বাকশাল কী? 15 নম্বর প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার কী? 16 নম্বর প্রশ্ন, ইন্ডেমনিটি অধ্যাদেশ কী অথবা ইন্ডেমনিটি অধ্যাদেশ বলতে কী বোঝো? এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, 1971 সালে মুজিবনগর সরকার গঠনের পটভূমি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেরিশ্মাভিত্তিক নেতৃত্বের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, এরশাদ সরকারের বেসামরিকীকরণ প্রক্রিয়া আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, জেনারেল এরশাদ পতনের কারণ আলোচনা করো অথবা 1990 সালের গণঅভ্যুত্থানের কারণ বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, 1991 সালে পরবর্তী সংসদীয় গণতন্ত্রের বিবরণ দাও। 11 নম্বর প্রশ্ন, 1996 সালের শেখ হাসিনা সরকার গঠন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জঙ্গিবাদ উত্থানের কারণসমূহ আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মহাজোট সরকারের সাফল্য আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, রাজনৈতিক উন্নয়ন কী? বাংলাদেশ কি রাজনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে সে সম্পর্কে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ভিশন 2021 কী? ভিশন 2021-এর লক্ষ্যসমূহ আলোকপাত করো। ভিশন 2021 কতটুকু অর্জিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মহাজোট সরকারের সফলতা সমূহ বর্ণনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।